তো বন্ধুরা, আর আর ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমরা যে যেখান থেকে ব্লগটা দেখছো, আশা করি ভালো আছো, অসুস্থ আছো। আর আমি তোমাদের সামনে এসে কথা বলছিলাম ঠিক, কিন্তু পাশে বক্স বাজছিল, তার একটু পরেই প্রমাণ পাবে আমার ন্যাকামো দেখলে। তো আমার ন্যাকামো দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তোমাদের। তো দেখো, দেখতেই পাচ্ছ আমি সব ইশারায় তোমাদেরকে বলছিলাম যে গান বাজছে, আমি ভিডিও বানাতে পারছি না। তোমরা কি শুনতে পাচ্ছ না বুঝতে পাচ্ছ? কিচ্ছু বুঝতে পারছো না, তো আমি ভয়ে যে বলে দিচ্ছি। আর দেখো আমার ন্যাকামোটা, যেটা আমার এখন এডিটিং করার সময় দেখে আমার নিজেরই সহ্য হচ্ছিল না, মনে হচ্ছিল যে না, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে আমাকে। তো এইরকমই হয় ব্যাপার, মানুষ বলে না বুড়া হয় আর শয়তানের ঘোড়া হয়। তো আমি মনে হয় তাই হচ্ছি দিনের দিন। তো বন্ধুরা, আমার বয়সেই যারা আছো তারা কিন্তু কথাটা মাইন্ডে লাগাবে না, আমি এটাকে মনোরঞ্জনের জন্য বলেছি, কারণ মাইন্ডে লাগার জন্য বলি নেই। কারণ আমি নিজে ভিডিওটা বানাচ্ছি, তো আমি কি এরকম ধরনের কথা সিরিয়াসলি বলতে পারি? মানুষের শরীর বুড়ো হয়, মন কখনোই বুড়ো হয় না। তো যাক, অনেক সাপাই দিয়ে দিলাম। তো দেখো আমি কি সুন্দর চেয়ারে বসে বসে নাচছিলাম, লে পটোলে। তো নাচ দেখে তো একটু বুঝতেই পারছো যে এই গানটাই হবে হয়তো। তো তারপরে আর কি করব, দেখলাম যে অনেকক্ষণ বসে থেকে যে না, বক্সটা তো থামছেই না। তারপর আমি আর ভিডিও করব না, একটু অফ হবে, তখন এসে তোমাদের সামনে একটু কথা বলবো। তো কিছুক্ষণের জন্য বক্সটা একটু অফ হয়েছিল, তো ভালোই লাগছিল। আসলে কি বলো তো, গানটা কপিরাইট করার ইচ্ছে, মানে কপিরাইটের ভয়ে মিউট করতে হলো। আর যদি গানটা থাকতো তাহলে তোমাদের হয়তো ভালোই লাগতো, আরও খুব একটা খারাপ লাগছিলো না। আমারও ভালোই লাগছিলো, ইচ্ছে করছিলো নাচি আরও। গান বাজছে, গান ভিডিও বানাতে পারছি না, এখন একটু অফ হলো তাই কথা বলছি, না হলে কপিরাইট আসবে গানটা দিলে। তো গানটা দিয়ে নাচলাম লে পটোলে, বুঝতে পারো নাই লে পটোলে। কি পাগল, কি পাগল, কি পাগল, কি পাগলামো, কি পাগলামো, কি করবো? আমি গেলাম একটু ভিডিও বানাইতে, আমি গানের জন্য ভিডিওই বানাইতে পারতেছি না। তো কি করবো, ওই গানের তালে তালে নাচা শুরু করে দিলাম। দেখো ওইগুলাই, গানটাও দেওয়া যাবে না, কপিরাইট আসবে। নাহলে গানটা দিলে কিন্তু নাচগুলি ভালো লাগতো, পাগলামো লাগতো না। আমি যেদিন, আমি যেদিন এত কষ্ট করে সাজবো গুজবো, আমি সাজা গুজার আলসি মেয়েদে, মানে এত অলস সাজার, আমি বাজারে যাওয়ার দরকার থাকলেও আমি যাই না, যাই না। একটু সাইজা ভিডিও বানাইতে পারি, তাও বানাই না, এত সাজতে ইচ্ছা করে না আমার। আর আজকে এত কষ্ট করে সাজলাম, একটু ভিডিও বানাবো না। একটা যে মন্দিরে পূজার হয়েছিল, বক্স নিয়ে যেতেছে, মোড়ের মধ্যে বক্স লাগাই দিয়া আছে। এখন আমি কি করি, শর্ট ভিডিও বানাইতে পারতেছি না, ব্লগ ভিডিও বানাইতে পারতেছি না, কি করব? তো পাগলামই শুরু করে দিই। তোমরা পাগলামই দেখো সবসময়, তো দেখো এই ঘরের ইমোশনাল, দেখো কষ্ট দুঃখ সবই দেখো, আজকে একটু পাগলামও দেখো আমি কতটা পাগল হইতে পারি। সত্যি কিন্তু খুব খারাপ লাগতেছে। বানাইছি কয়টা রিলস বানাইছি, যখন মানে এই বক্সটা আসার আসার আগে কয়টা বানাইছিলাম ভাগ্যিস। আর যদি ভাবতাম আর একটু পরে বানাবো তাহলে হয়তো ঘেসু, আজকে আর ভিডিও বানানো হইতো না। তাও এখনও দুপুরে খাওয়া খাই নেই, ভিডিও বানানোর চক্করে রাহুলকে ফোন করছিলাম, হ্যাঁ ও বলছে ওর দেরি হবে এক ঘন্টা। তো আমি ভাবলাম যে এক ঘন্টায় কী করি, তো ভিডিও বানাই নিই। তো ভিডিও নিলাম, বানাই নিলাম রিলস, এখনও পাবলিক করি নাই। এখন ফটাফট দুইটা তিনটা পাবলিক করি, তারপর তোমাদের সামনে পরে আসবো, খাবো দাবো পরে আসবো। হ্যাঁ আর কি বলবো, আগে ছোটোবেলায় পাতলা ছিলাম, হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করতে না, দুর্গা পূজায় কালী পূজায় পাড়াতে পূজা হতো, যে প্রোগ্রামগুলি হতো ওইখানে আরতি করতাম, একদম পাটকাটির মতো ছিলাম, কী সুন্দর নাইচা ফেলতাম। হ্যাঁ আর এখন ঘুড়িটা উকি মারছে, মোটা হয়ে গেছি, এখন নাচতে নিজেরই লজ্জা লাগে, পেটটা আগে আগে দেখা যায়, কত আর কি করবো। এর জন্যে নাচতে পারলেও অত নাচি না, তাহলে ওই যে এত বড় ভুড়ি নিয়ে যদি নাচি তাহলে মনে হবে যে একটা জলহস্তি নাচতেছে, আর মাটি কাঁপা শুরু হবে, মানে ভূমিকম্প এসে যাবে।
অনেক কিছু ভাবনা চিন্তা কইরা তারপর ভিডিও বানাইতে লাগে, এত সমস্যা আমার। তো যাক বন্ধুরা, এখন আমি খাই নেই, আর কয়েকটা শর্ট ভিডিও আমি পাবলিক করি, কইরা তারপরে খাই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। ও আরেকটা কথা দাদা, আমাকে কেমন লাগছে বলো? নেকু ষষ্ঠী ভালো ভালো ভালোই কিন্তু লাগছে আমাকে, খুব সুন্দর লাগছে। আমি তো নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছি, সত্যি কথা, আমাকে খুব সুন্দর লাগতেছে, মিষ্টি লাগতেছে। তোমরা কমেন্ট করে বলবা আমাকে কীরকম লাগতেছে। হ্যাঁ তো বন্ধুরা, আমাকে কীরকম লাগছে কমেন্ট করে বলবে কিন্তু। হ্যাঁ আমাকে কিন্তু খুব সুন্দর লাগতেছে, আমি নিজে নিজের প্রেমে পড়ে যাচ্ছি বাবা, আমি এত সুন্দর, আমি সাজলে গুজলে এত সুন্দর লাগে আমাকে। কিন্তু তাহলে আমি পেতনি হয়ে থাকি কেন, কেমন লাগে বিটকাল। আর দেখো একটু সাজিছি, সাজছি হালকা সাজ, কোনো মেকআপ টেকআপ কিচ্ছু না, মুখে তো কিচ্ছুই লাগাই নাই, তবু আমাকে কত সুন্দর লাগছে, সত্যিই খুব সুন্দর লাগছে। তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ কেমন লাগছে, শুনলে দিলটা না মনটা না গার্ডেন গার্ডেন হয়ে যায়। কেউ যদি আমাকে সুন্দর বলে কমেন্ট করে, তাহলে আমার মনটা গার্ডেন গার্ডেন হয়ে যাবে। আসছে রাহুল এতক্ষণে। হ্যাঁ কে লাগানো, ওই যে এদিক দিয়ে লাগাই, ওদিক দিয়ে বাইরে হয়েছিলাম, এনে গেছি ভিডিও বানাইতে। এই যে এদিকে যেদিন ভিডিও বানাবো, বানাইতে চাইবো আমি, আমি যেদিন ভিডিও বানাইতে নেই শর্ট ভিডিও, সেদিন এখানে এখানে থাকে, মনে দেখে ওই কাজগুলো আছে না, মনে দেখা। কোথায় ভিডিও বানাইছো? আরে এখানে রিলস বানাইতে গেছি, তারপর একটু পরে কয়েকটা বানাইলাম, কষ্ট করে ঢাইকা ঢুকিয়া লুকা এলাকায় বানাইলাম, তারপর একটু পরে দেখি আবার বক্স নিয়ে যেতেছে, আর কি করবো, ওই বক্সের তালে তালে নাচা শুরু করে, নাচা শুরু করে দিয়েছি, ওইগুলোই ব্লগে দিয়ে দেব। তো বন্ধুরা শুভ সন্ধ্যা, সন্ধ্যার পরে আবার আসলাম একদম তোমাদের সামনে, ভিডিও অর্ধেক এডিটিং করা শেষ। তো ভাবলাম যে রাতুলকে তো আজকে ভিডিওতে দেখানোই হয় নাই, আর আমার রাতুলকে যেদিন ভিডিওতে আমি না দেখাবো, সেদিন আমার মনে হয় যে আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায়, ভালোই লাগে না। জানে বাপু দেখো না, নেক আবার দেখো, ওর সাথে কথা বলতে গেলে না আমি তোতলা হয়ে যাই। এত আদু আদু, এত আদু আদু, তাই যে না ওকে কোলে নিয়ে বন্ধুদেরকে শুভ সন্ধ্যা বলে তারপরে ভিডিওটা শেষ করি। তো আজকে ভিডিও তো এই পর্যন্ত ছিল, আর কালকের ব্লগটা দেখতে একদম ভুলবে না, মানে আগামী কালকেরটা বলছি, কালকেরটাতে আমি একটু ওই ঠাকুর বিসর্জনের সময় কি নাচানাচি, মানে বাইরের কিছু এসে নিয়ে আসছিলো, ওইসবই আমি একটু তুলে ধরবো, ভিডিওগুলো আছে। তো আজকে ভিডিওতে দিতে পারতাম, কিন্তু বড় ভিডিও তোমরা কেউ দেখো না, কদিন থেকে আমার ভিউজ হচ্ছে না, সেই কারণে দিলাম না, ছোটোই রাখলাম ব্লগটা, তাই আমি কালকে দিব ওই ভিডিওগুলো, দেখলে তোমাদের ভালো লাগবে। আর আশা করি এই কদিন ব্লগ আমার ভালোই হবে, কেউ মিস করো না, ষট পুজোর ব্লগ পাবে তোমরা, তারপরে আবার ষট পুজোর পরে বিয়ের ব্লগ পাবে, ভালো ভালো ব্লগ পাবে, তাই বলছি ব্লগগুলো কেউ মিস করো না। তো চলো হয়ে যায় এরকম মিস্টেক দু একবার, আমি আমার কাছে আর একটু বেশিই হয়। তো আজকে বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করেছি, কিছু জামা কাপড় আছে ভাঁজ করার, ভাঁজ টাজ করবো, ঘুম পাচ্ছে, ভিডিওটা এডিটিং করে সেভ করে আপলোড দিয়ে তারপরে একটু ঘুমাবো। তো আজকের মতো টাটা, শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। বাবা তুমিও বলো টাটা, আমার বাবারটা আমি বলে দিলাম। হ্যাঁ।